পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে মানুষ আছে কি না তার সঠিক প্রমাণ বিজ্ঞানীরা আজও পাননি। তবে তাদের অনুমান, এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও না কোথাও মানুষ সদৃশ প্রাণী থাকতেই পারে। তারা হতে পারে পৃথিবীর মানুষের তুলনায় অনেক বেশি কারিগরি জ্ঞানে উন্নত কিংবা ভিন্ন রকমও হতে পারে। আর এই নিয়েই গত এক শতাব্দী ধরে প্রচলিত হয়ে আসছে অনেক বিজ্ঞান কল্পকাহিনীর গল্প। গল্পে বলা হয় ভিন্ন গ্রহে থেকে মানুষেরা পৃথিবীতে নেমে আসতে শুরু করেছে বহু শতাব্দী আগে থেকে। তারা পৃথিবীতে আসছে, মানুষের সঙ্গে মিশছে, এমনকি পৃথিবীর মানুষের এই ভিড়ের মধ্যে নাকি বহু ভিনগ্রহী লুকিয়ে আছে মানুষেরই ছদ্মবেশে। এমনই কত গল্প। এই গল্পগুলোর পেছনে কতখানি বৈজ্ঞানিক সত্যি আছে তা কেউ জানে না। অনেক সময় এগুলো শুধু বানানো গল্প হয় না, বিস্ময়কর সত্য ঘটনাও হয়ে থাকে, কিন্তু এর পেছনের রহস্য আজ জানা যায়নি। এমনি এক রহস্যময় ঘটনা ঘটেছিল 1887 সালে স্পেনে। তখন আগস্ট মাস, ফসল কাটার সময়। দুজন কৃষক তাদের ক্ষেতে কাজ করছিল, ওরা ফসল কেটে জড়ো করছিল গাড়িতে। এমনি সময় লক্ষ্য করল তাদের ক্ষেতের আলে দুজন শিশু দাঁড়িয়ে আছে, একজন মেয়ে আর একজন ছেলে। মেয়েটা তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে এমনই ভাবটা। কিন্তু বিস্ময়কর ঘটনা হলো, ওরা অবিকল চাষি পরিবারের সন্তানের মতো নয়, এমনকি পৃথিবীর মানব সন্তানদের মতোও নয়। ওদের পরনে ছিল রাবারের এক ধরনের আটসাঁটো টাইট পোশাক। তাছাড়া ওদের গায়ের রং হলো সবুজ বর্ণ, যা মানুষের হয় না। চাষি দুজন এগিয়ে গিয়ে ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করল, কিন্তু ওরা যে ভাষায় কথা বলছিল তাও চাষিরা বুঝতে পারছিল না। ওদের অনুমান, শিশু দুটো হয়তো স্পেনের ব্যঞ্জো সঞ্চলের উপজাতিদের ভাষায় কথা বলছে। অশিক্ষিত কৃষকরা কিছু ব্যাপার বুঝতে না পেরে শেষে পাশের গায়ের শিক্ষিত লোক পাদ্রিমশাইকে ডেকে আনলেন। পাদ্রিমশাই এসে নিজেও কিছু বুঝতে পারলেন না ওদের কথা। অতপর তিনি ওদেরকে নিয়ে এলেন আরও শিক্ষিত লোকের কাছে। বার্সেলোনা শহরে নিয়ে এসে তিনি ওদের উপস্থিত করলেন ম্যাজিস্ট্রেট রিসার্ড দ্য কালনোর সামনে। কালনো সাহেবও শিশু দুটোর মুখের ভাষা উদ্ধার করতে পারলেন না। অবশেষে তিনি শিশু দুটোর সামনের খাবার রাখলেন, রুটি আর মাংস। কিন্তু শিশু দুটো সেই খাবারের দিকে বরং আরও ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকল, হাত দিয়ে স্পর্শও করল না। এমনি করে কেটে গেল 5 দিন। এই 5 দিনে কোনো খাবার মুখে দিল না। তারপরই একদিন ওদের যেখানে রাখা হয়েছিল তার পাশে ছিল একটি ঝুড়ি। ঝুড়িতে ছিল সিম, একটু আগেই বাগান থেকে তুলে আনা হয়েছে। শিশু দুটো এই সিম দেখেই মহা উল্লাসিত হয়ে উঠল এবং সিম খেতে শুরু করল। ওরা 4 সপ্তাহ ধরে এই সিম আর শুধু জল খেয়েই কাটিয়ে দিল, আর কিছুই মুখে দেয়নি। কিন্তু মেয়েটির শরীর ঠিক থাকলেও বাচ্চা ছেলেটি ক্রমে দুর্বল হয়ে পড়তে লাগল, তার শরীর ভেঙে যেতে লাগলো, সে শুকিয়ে যেতে থাকে। এমনি করে কিছুদিন যাবার পর ছেলেটি একদিন মারা গেল। মেয়েটি অবশ্য তখনও সুস্থই ছিল। মেয়েটির বয়স পৃথিবীর বাচ্চাদের অনুপাতে 8 বছরের মতো হতে পারে। মেয়েটি তখনও সিম এবং সবুজ রঙের সবজি খেয়েই বেঁচেছিল। তখনও মেয়েটি ম্যাজিস্ট্রেট কালনো সাহেবের কাছেই ছিল। কালনো সাহেব প্রথম দিন থেকেই ওদের সম্পর্কে জানার চেষ্টা করছিলেন, কিন্তু মুশকিল হলো ওদের ভাষা কিছুই বোঝা যাচ্ছিল না। ওরা যে ভাষায় কথা বলছিল তার সঙ্গে পৃথিবীর কোনো ভাষারই মিল নেই। অবশেষে কালনো সাহেব ভিন্ন পথ ধরলেন। তিনি স্পেনের ভাষা ওকে শিক্ষা দিতে শুরু করলেন। প্রায় মাসখানেক চেষ্টার পর মেয়েটি স্পেনের ভাষায় 2-1টা শব্দ বলতে ও বুঝতে শিখল। তারপর আরও কিছুটা উন্নতি হলো। এরপরই মেয়েটি তার নিজের সম্পর্কে, বিশেষ করে সে যে জগৎ থেকে এখানে এসেছে, তার বিস্ময়কর কাহিনী বলতে শুরু করল। ওরা যেখানে থাকতো সেখানে সূর্য বলে কিছু নেই, সেখানে সার্বক্ষণই থাকে গোধূলি লগ্নের মতো শান্ত আলো। তাহলে তোমরা সেখান থেকে এখানে এলে কেমন করে, কালনো সাহেব জিজ্ঞেস করলেন ভিনগ্রহী মেয়েটিকে। এ প্রশ্নের কোনো সঠিক উত্তর মেয়েটি দিতে পারেনি। সকল প্রশ্নের উত্তরে সে ভাঙা ভাঙা স্প্যানিশ ভাষায় যা বলল তার মর্মার্থ হলো, সেখানে একদিন সহসা এক প্রকাণ্ড বিস্ফোরণ ঘটে গেল এবং বিকট শব্দে তাদের জায়গাটা ফেটে গেল, আর তারপরই তারা কেমন করে ছিটকে পড়ল বহির্জগতে, সেসবের কিছুই সে জানে না। এরপরও মেয়েটি কালনো সাহেবের কাছেই ছিল। বেশ 1 বছর পরে মেয়েটির গায়ের রঙের কিছুটা পরিবর্তন ঘটতে থাকে। তার শরীরের সবুজ রঙের চামড়ার রং ধীরে ধীরে
ফ্যাকাশে হয়ে আসতে থাকে। কিন্তু মেয়েটি আর বড় হচ্ছিল না, 5 বছর আগে যতটুকু ছিল তখনও প্রায় তেমনি আছে। তাই কালনো সাহেব তাকে খুব সাবধানে রাখতেন, বাইরের লোকের সঙ্গে দেখাও করতে দিতেন না, কেউ তাকে দেখতে এলেও সহজে দেখা করার পারমিশন দিতেন না। তবে মেয়েটির সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করতে আসতেন একজন ডাক্তার, তিনি ওর শরীর পরীক্ষা করতেন, প্রতিনিয়ত তার শরীরে কোনো রকম পরিবর্তন ঘটছে কিনা তা লক্ষ্য করতেন। আর দ্বিতীয় ব্যক্তি যিনি থাকতেন তিনি একজন পাদ্রি, পাদ্রি সাহেব মেয়েটিকে স্পেন ভাষা শিখাতেন। মেয়েটি তার নিজের সম্পর্কে কোনো কিছু বলতে পারছে কিনা বা চাই কিনা তারও রেকর্ড ছিল পাদ্রির কাজ। ডাক্তার মেয়েটির শরীর পরীক্ষা করে দেখলেন যে ওর শরীরের সবুজ রং ওটা আসলেই কোনো রং নয়, ওটা হলো শরীরের মাংসেরই অংশ, ওদের শরীরের মাংসের রঙই সবুজ। কিন্তু মেয়েটি কোথা থেকে এসেছিল, সেটা কোন গ্রহ কিংবা কোন সৌরজগৎ অথবা গ্যালাক্সি তার নির্দিষ্ট কোনো কিছুই জানা সম্ভব হয়নি। এরপরও আরও 10-15 বছর বেঁচেছিল মেয়েটি, শরীরেরও আর কোনো বৃদ্ধি হয়নি তার, তখনও সে ছিল তেমনি ছোট্ট মেয়েটি। এভাবেই একদিন তারও মৃত্যু হয়।